আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে একদম নতুন একটি রেসিপি শেয়ার করব। সকাল এবং বিকালের নাস্তায় কিন্তু এই রেসিপিটা বানিয়ে আপনারা খেতে পারেন। এটা হচ্ছে বাসি রুটি আর বাসি সবজি দিয়ে মজাদার একটি নাস্তা, খেতে অনেক অনেক সুস্বাদু হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর এটা বানানোর পরে মনেই হবে না যে এটা রুটি দিয়ে বানানো। আর এটা আমি কারোর রেসিপি থেকে ফলো করিনি, এটা আমার একেবারে নিজস্ব আইডিয়া থেকে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আর ঘরে মেহমান আসলেও কিন্তু বানিয়ে যদি তাদেরকে দেন তো বোঝার উপায় নাই যে এটা বাসি রুটি এবং সবজি দিয়ে বানানো। তো ফ্রেন্ডস, চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই নাস্তাটি তৈরি করেছি। তো ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। আপনারা চাইলে কিন্তু শুধু আটা দিয়েও করতে পারেন। আর হাফ কাপ পরিমাণ নিয়ে নিব আটা, আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। আর শুধুমাত্র ময়দা কিংবা আটা এটা দিয়েও কিন্তু করে নিতে পারেন। তো বেসনটা দিলে আর কি বেশি টেস্ট হয়, এই জন্য আমি বেসনটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু মরিচ কুচি, একটু রসুন কুচি, তারপরে দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর কি ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস যা থাকে সেটা দিয়েই কিন্তু করা যায়। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে একটু একটু করে পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু এমন হবে। আর এর ভিতরে দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ চিনি, চিনিটা দিলে আর কি স্বাদটা অনেক বেড়ে যায়। আর এই যে আমার রুটি, বাসি রুটি বাসি সবজি, রাতে বানিয়েছিলাম এটা থেকে গেছে, তো এটা দিয়ে আমি একটা নাস্তা তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি বিকালের নাস্তার জন্য তৈরি করছি। এই যে ভিতরে সবজি দিয়ে দিলাম, রুটিটা একটু মুড়ে নিলাম, আর যে ব্যাটার তৈরি করে নিয়েছি ওর ভিতরে 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার ওই ব্যাটারটার ভিতরে এই যে এইভাবে করে ভালোভাবে বেসনটা ভালো করে কোট করে নিয়ে তেলে ভাজতে দিয়ে দিলাম। এই যে বাকিটাও আমি এভাবে করে করে নিচ্ছি। আর ফ্রেন্ডস, আমি কিন্তু সবসময় আপনাদেরকে অনেক সহজ সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি, আর আর কি ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু তৈরি করে দেওয়ার চেষ্টা করি দেখানোর। আসলে রান্না করতে গেলে অত ইনগ্রিডিয়েন্টস কিন্তু লাগে না, ঘরে যা থাকে তাই দিয়েই কিন্তু করে নেওয়া যায়। আর খেতে যদি দোকানের থেকেও সুস্বাদু না হয় তাহলে আপনাদেরকে কি বলেছি, এই রেসিপিটা ফলো করে আপনারা তৈরি করে দেখবেন। আর আপনারা চাইলে ওই ব্যাটারের ভিতরে কিন্তু একটা ডিম দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আরও মজা হয়। আর দোকানের খাবার যে কতটা অস্বাস্থ্যকর সেটা তো আপনারা সবাই জানেন, তো আপনারা কেউ বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকবেন, অবশ্যই বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। যেমনই হোক না কেন বাসার খাবারই কিন্তু বেস্ট। তো আমার নাস্তাটি হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন কতটা সফট হয়েছে এবং ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগে এটা। আর সস দিয়ে খেতে অনেক মজা হয়, তো আপনারা চেষ্টা করবেন সস দিয়ে খাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।